হ্যালো বন্ধুরা, আজকের এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ওইসব মানুষদের জন্য যারা হাজার চেষ্টা করার পরেও বারবার অসফল হচ্ছেন গর্ভধারণে। তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাকে জানাবো যে কারণে হাজার চেষ্টা করেও আপনি গর্ভধারণ করতে পারছেন না। মূল ভিডিওতে যাওয়ার আগে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং নিচে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করি। নাম্বার এক, বেশিরভাগ সময় দেখা যায় পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যাটির কারণে মানুষ হাজার চেষ্টার পরেও মা হতে পারছেন না। প্রোলাকটিন হরমোন বেড়ে গেলে ডিম্বাণু পরিস্ফুটন নাও হতে পারে বা বড় হতে পারে না, যার কারণে আপনি গর্ভবতী হতে পারেন না। বর্তমানে মেয়েরা বেশি বয়সে বাচ্চা নিচ্ছে আর মেয়েদের ডিম্বাণু বয়সের সাথে কমজোরি হতে থাকে এবং প্রোলাকটিনের মাত্রা শরীরে বৃদ্ধি পেতে থাকে। মেয়েদের 18 থেকে 28 বছরের মধ্যেই প্রথম বাচ্চা নিয়ে নেওয়া ভালো, তা না হলে গর্ভধারণের সমস্যার সম্মুখীন হতে হয় 80% মানুষের। নাম্বার দুই, যোনিপথ যদি বাঁকা থাকে, যোনিপথে যদি কোনো ধরনের পর্দা থাকে বা যোনিপথের মুখ যদি কিছু থাকে, তাহলে স্বামী স্ত্রীর সহবাস করতে অনেক সমস্যা হয় বা স্পার্ম জরায়ুতে না ঢুকতে পারলে তাদের সন্তান হয় না। এই সমস্যাটির সম্মুখীন হলে অপারেশনের মাধ্যমে যোনিপথকে সোজা করা হয় বা শক্ত পর্দা থাকলে কেটে দেয়া হয়। আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে ডাক্তারের কাছে অবশ্যই যাবেন, না হলে আপনি কখনোই গর্ভধারণ করতে সক্ষম হবেন না। পৃথিবীতে 1.9% নারীরা এই সমস্যায় ভুগে থাকেন। নাম্বার তিন, বীর্যে শুক্রাণুর স্বল্পতাও একটি বড় কারণ। ছেলেরা সাধারণত তাদের খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত হস্তমৈথুনের কারণে বীর্যে শুক্রাণুর স্বল্পতাজনক সমস্যায় পড়েন। বীর্যকে ঘন করতে না পারলে আপনি কখনোই বাবা হওয়ার সুখ উপভোগ করতে পারবেন না। নাম্বার চার, জরায়ু বা ইউট্রাসের গায়ে যে আবরণ থাকে তাকে এন্ডোমেট্রিয়াম বলে। পিরিয়ডের সময় এই এন্ডোমেট্রিয়ামের গঠন সম্পূর্ণ হয়ে যায়। ওভাম নিষিক্ত না হলে এই এন্ডোমেট্রিয়াম পর্দা জরায়ু থেকে ছিঁড়ে মাসিকের রক্তস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এই এন্ডোমেট্রিয়াম যখন জরায়ুর ভেতর ছাড়াও জরায়ুর বাইরে ওভারি, ফলোপিয়ান টিউব এবং মলাশয়ের দেয়ালেও আবরণ তৈরি করে, তখন তাকে এন্ডোমেট্রিওসিস বলা হয়। এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত মহিলাদের পিরিয়ডসের সময় তলপেটে অসহ্য ব্যথা হয় এবং স্বাভাবিকের তুলনায় বেশি রক্তপাত হয়। এর ফলে মহিলাদের স্বাভাবিক জননক্রিয়া বাধাপ্রাপ্ত হয় এবং আপনি হাজার চেষ্টা করেও মা হতে পারেন না। কিছু তথ্য আপনাদের জানাতে চাই। পৃথিবীতে 10 কোটি দম্পতি সন্তানের সুখ উপভোগ করতে অক্ষম, শুধুমাত্র সঠিক সময়ে ডাক্তারি পরামর্শ না নেয়ার কারণে। আরেকটি বিষয়, সঠিক সময়ে বাচ্চা নিন, এতে বাচ্চা হওয়ার ঝুঁকি কমে যায়। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আবারও দেখা হবে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিওতে।